Hello students, welcome to Chem Doubt family, a place for your chemistry problem. We will do conceptual check and practice for various competitive exams like NEET, JEE, JENPAS, etc. So let's get started. Today's topic is Williamson's ether synthesis. দেখো এই উইলিয়ামসন ইথার সংশ্লেষণের এই পদ্ধতিতে সাধারণত আমাদের কি ইথার প্রস্তুত করা হয় বা ইথার সিনথেসিস হয়, আমাদের সাধারণত একটা অ্যালকক্সাইড নেওয়া হয়। এই অ্যালকক্সাইডটা কোথা থেকে পাওয়া যায়? আমার অ্যালকোহলের সাথে বেস ট্রিট করে অথবা অ্যালকোহলের সাথে সোডিয়াম বা পটাশিয়াম যে কোনো কি আমাদের মেটাল যদি ট্রিট করি তাহলে আমাদের হাইড্রোজেন গ্যাস বের করে দেয় আর অ্যালকক্সাইডে কনভার্ট করে দেয়। আর যদি আমরা NaOH বা KOH বা NaH এই ধরনের যদি আমাদের কি বেস ট্রিট করি সাধারণত ওইচগুলো গিয়ে কি করে এইচটাকে নিয়ে জল করে বের করে দেয় আর এটা অ্যালকক্সাইডে কনভার্ট করে দেয়। আর যদি সোডিয়াম হাইড্রাইড করি তাহলে এইচ মাইনাস গিয়ে এই হাইড্রোজেন এইচ প্লাসটাকে নিয়ে অ্যাজ এ হাইড্রোজেন গ্যাস বের করে দেয়, অ্যালকক্সাইড তৈরি করে দেয়। এই অ্যালকক্সাইডের সাথে আমার অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া করে আমাদের কি করতে হয় এই ইথারসটা তৈরি হয়। এবার এই ইথারের সাথে সাথে দেখো আমাদের একটা মেটাল হ্যালাইড বেরিয়ে যায় এবং এই রিয়াকশানে আমরা মেটাল হিসেবে সোডিয়াম পটাশিয়ামকে নিতে পারি আর হ্যালোজেনকে ক্লোরিন ব্রোমিন আয়োডিন নিতে পারি। আর দেখো আমরা এই এছাড়াও আমরা মেকানিজম পার্টটা দেখি। এই যে আমাদের যে মেটাল অ্যালকক্সাইড যেটা রয়েছে অ্যালকোহলের উইচ এইচটা বেরিয়ে গেলে যে অ্যালকক্সাইড পার্টটা পড়ে থাকে এই অ্যালকক্সাইডটা পার্টটা দেখো ওই অ্যালকিল হ্যালাইডের ওই কার্বনের উপরে গিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারে, কারণ ওই কার্বনটা কী হবে অনেকটা বেশি ইলেকট্রোফিলিক হয়ে যাবে। কেন? কারণ এই যে এর সাথে যে এক্স যে হ্যালোজেনটা যুক্ত রয়েছে তার কি গ্রেটার ইলেকট্রোনেগেটিভিটির জন্য এই কার্বনটা কি আমার অনেকটাই বেশি ইলেকট্রোফিলিক হয়ে যায়, তাহলে কি এইভাবে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে আর এরকম করে এক্স মাইনাস বেরিয়ে যাবে। আর এই যে আমাদের যে মেটাল প্লাসটা রয়েছে সেটা এক্স মাইনাসের সাথে যুক্ত হয়ে MX এই ধরনের কম্পাউন্ড তৈরি করবে, সাধারণত সোডিয়াম হলে সোডিয়াম এক্স, যদি ক্লোরিন হতো ক্লোরিন সোডিয়াম ক্লোরাইড, ব্রোমিন হলে সোডিয়াম ব্রোমাইড। ক্লিয়ার? দেখো একটা পার্টিকুলার এক্সাম্পল নিয়ে দেখি। ধরো আমাদের ইথানল থেকে প্রাপ্ত যেই অ্যালকক্সাইডটা রয়েছে তাহলে এই দেখো সোডিয়াম ইথক্সাইড, ঠিক এই যে সোডিয়াম ইথক্সাইডকে তুমি যদি এরকম করে ইথাইল আয়োডাইডের মধ্যে বিক্রিয়া করাও তাহলে এরকম করে CH এই যে ও মাইনাসটা গিয়ে যেই কার্বনের উপরে কী হবে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে আই মাইনাসটাকে বের করে দেবে, আমাদের দেখো একটা প্রতিসম অ্যালকিন তৈরি করে দিয়েছে। দুই পাশে সেম গ্রুপ থাকলে ওইটাকে কী বলা হয়? প্রতিসম আমাদের ইথার বলা হয়, সরি প্রতিসম ইথার তৈরি করে দিয়েছে। আর যদি দুই পাশে আলাদা আলাদা হয় তাহলে আমাদের অপ্রতিসম ইথার তৈরি করে, দেখো এই এইটাতে এই এক্সাম্পলটাতে দেখো আমাদের অপ্রতিসম ইথার তৈরি হয়েছে। এইটাই এই রিয়াকশানের বিউটি যে এই রিয়াকশানে সাধারণত প্রতিসম এবং অপ্রতিসম উভয়ই ইথারই প্রস্তুত করা যায়। ওকে, দেখো রিয়াকশানটা করার জন্য যে একটা শর্টকাট ট্রিক রয়েছে, সাধারণত আমাদের এই রিয়াকশানটাকে আমরা যদি এইভাবে লিখতে পারি এই যে অ্যালকক্সাইডের ওটাকে এইভাবে লিখলাম আর অ্যালকিল হ্যালাইডটাকে ঘুরিয়ে এইভাবে লিখলাম, এবার এই এক্স আর এনএ এই এনএ এক্স করে বেরিয়ে গেল আর এই যে আর ও আর এই যে এটা এইভাবে আমরা প্রোডাক্ট পেয়ে যাবো। ঠিক, এবার দেখো আমরা এরকম করে লিখতেই পারি বা তোমরা নর্মালি এটা যেহেতু একটা স্টেপেই হয় রিয়াকশানটা আর এটা SN2 ফ্যাশনে হয় তো তোমরা একবারে প্রোডাক্টও করে দিতে পারো। ওকে, এবার দেখি রেট্রোসিনথেটিক অ্যানালিসিস। সাধারণত প্রোডাক্ট থেকে আমাদের রিয়াকট্যান্ট চিনতে বললে তাহলে কীভাবে চিনবো? দেখো আমাদের এই যে ইথারটা তৈরি হয়েছে সে ধরো আমাদের এইখানটাতে এই বন্ডটা ব্রেক হয়েছে, ধরো এটা আমার অ্যালকক্সাইড ছিল এটা আমার ব্রোমাইড ছিল, তাহলে এই যে বন্ডটা ব্রেক হয়েছে এটা তার মানে কোথার থেকে তৈরি হতে পারে এই প্রোডাক্টটা? এই যে এই সাইনটাকে বলে রেট্রোসিনথেটিক সাইন, তাহলে এই সাইনটা দিয়ে দেখো আমার এই অ্যালকক্সাইড এবং এই অ্যালকিল হ্যালাইডের ওপরে এরকম করে রাসায়নিক বিক্রিয়া করে এবিআরটাকে বের করে দিলে আমাদের এটা তৈরি হতে পারে। কিন্তু দেখো এটা কি আমাদের একটা টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড, দেখো মানে 3° অ্যালকিল হ্যালাইড, এটার উপরে SN2 অ্যাটাক কিন্তু এত সহজে হবে না, কারণ এটার কি একটা স্টেরিক্যালি কনজেস্টেড রয়েছে, তার মানে আমার এই রিয়াকশানটা কোন অ্যালকিল হ্যালাইডে ভালো হবে? প্রাইমারি অ্যালকিল হ্যালাইডে সবচেয়ে ভালো হবে, সেকেন্ডারিতে একটু কম, দেখ 3° প্রায় হয় না বললেই চলে, তাহলে আমাদের এই অপশানটা কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ এটার উপরে আমার SN2 অ্যাটাক হতে পারে না। ওকে, তাহলে আর একটা অপশান দেখি, আমি বলতে পারি আমার এই দিকে অ্যালকিল হ্যালাইড আছে আর এই দিক দিয়ে আমার কি অ্যালকক্সাইডটা রয়েছে, দেখো এই যে এটা তার মানে এই যে ও মাইনাসটা এটার উপরে SN2 করতে পারে এবিআরটা বেরিয়ে গিয়ে, তাহলে আমাদের এই যে এটা জুড়ে গেলে দেখো এই প্রোডাক্টটা তৈরি হতে পারে, তাহলে এটা আমাদের কারেক্ট প্রোডাক্ট, বাট এটা কিন্তু আমাদের কারেক্ট প্রোডাক্ট নয়। ওকে, তারপরে দেখি আরও কয়েকটা ইন্টারেস্টিং এক্সাম্পল, ধরো এটার আমরা রেট্রোসিনথেসিস করবো, তাহলে একই রকমভাবে করি, ধরো এটা আমার অ্যালকক্সাইডটা ছিল আর এটা আমার অ্যালকিল হ্যালাইডটা ছিল,
দেখো এই অ্যালকিল হ্যালাইডে আমাদের এরকম করে ব্যাকসাইড দিয়ে অ্যাটাকটা পসিবল না, এসএন টু অ্যাটাকটা পসিবল না, তাহলে এটাও কিন্তু আমাদের হচ্ছে না। দেখি এই অপশানটা দেখি, দেখো আমরা যদি এইটা অ্যালকোক্সাইড নিই, তার মানে এর যে অ্যালকোহলটা ছিল এখানে ওইচ থাকলো, ওর ওপরে বেস ট্রিট করে এনএইচ বা এনএইচ ট্রিট করে আমরা এটা পেয়ে গিয়েছি। তারপরে দেখো এটা এটা যদি আমাদের এই অ্যালকিল হ্যালাইডটার উপরে রিয়্যাক্ট করে, তাহলে এরকম করে বিআরটাকে বের করে দেবে, তাহলে দেখো এরা দুজন যুক্ত হয়ে এই কম্পাউন্ডটা দিয়ে দেবে আমার, ওকে। তারপরে দেখো এই এই কম্পাউন্ডটা যদি আমাদের তৈরি করতে হয়, তাহলে আমরা কি করে করতে পারি, ধরো আমাদের এই দিক দিয়ে এটা আমাদের অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড তো না, এটা অ্যারাইল হ্যালাইড আছে, আর এই দিকে আমাদের এই অ্যালকোক্সাইডটা রয়েছে, তাহলে এরা দুজন যুক্ত হয়ে যদি হতো তাহলে আমাদের এটা দিতে পারতো। কিন্তু দেখো এই যে আমাদের এই যে ক্লোরো ব্রোমোবেনজিন এই এই টাইপের যৌগের মধ্যে এরকম করে ব্যাকসাইড অ্যাটাক পসিবল না, ঠিক, তাহলে আমাদের কি আমাদের এটা রিয়াকশানটা হবে না, তাহলে এই অপশানটাও আমাদের হবে না, ওকে। তারপরে দেখো এইটা, তাহলে আর একটা কী অপশান বাকি থাকলো, তাহলে এটা আমরা অ্যালকোক্সাইড বানাই আর এটা আমাদের অ্যালকিল হ্যালাইড বানাই, তাহলে এটা এর ওপর সহজেই অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে, কারণ এটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, ওকে। দেখো আর একটা, এই যে একটা ইন্টারেস্টিং এক্সাম্পল আছে, দেখো আমাদের ওইচটাও আমাদের এই মলিকুলের মধ্যে আছে, বিআরটাও এই মলিকুলের মধ্যে আছে, তুমি কে ওইচ দিয়েছো, তাহলে কী হবে, এইচটা বেরিয়ে যাবে আর ওইচের আর এইচের সাথে যুক্ত হয়ে জল করে বের করে দেবে, তার মানে পটাশিয়াম অ্যালকোক্সাইড হয়ে যাবে, এই কম্পাউন্ডটা তৈরি হবে, এই ও মাইনাস এরকম করে পুশ ব্যাক করলো, এরকম করে বিআরটাকে খুলে দিল। দেখো এটা কি ইন্ট্রামলিকুলার উইলিয়ামসন করলো, দেখো এরকম ধরনের একটা ইথার তৈরি করে দিল, ওকে। দেখো 1999 একটা কোয়েশ্চেন এসেছিলো, ইথাইল ক্লোরাইড ইজ কনভার্টেড ইন্টু ডাইথাইল ইথার বাই কী রিয়াকশন। দেখো আমাদের এটা ইথাইল ক্লোরাইড থেকে, ইথাইল ক্লোরাইডের স্ট্রাকচার কি CH3CH2Cl, এটা থেকে আমরা কি তৈরি করছি, আমরা ডাইথাইল ইথার তৈরি করছি, তাহলে এটা একটা কি, এটা একটা আমাদের প্রতিসম ইথার। সাধারণত অ্যালকিল হ্যালাইডের সাথে আমরা কি অ্যালকোক্সাইড, সাধারণত CH3CH2ONA এই ধরনের অ্যালকোক্সাইডকে ইউজ করে আমরা কি এই ধরনের ডাইথাইল তৈরি করতে পারি। এই রিয়াকশানটার নাম কি ছিল, এই রিয়াকশানটার নাম উইলিয়ামসন সংশ্লেষণ বা উইলিয়ামসন সিনথেসিস, অপশান ডি হয়ে যাবে তার আনসার, ওকে। দেখো তারপরের কোয়েশ্চেনটা নিউট 2016 এসছে, প্রথমে দেখো একটা অ্যালকোহল দিয়েছে সোডিয়াম হাইড্রাইড, এটা একটা বেস, তাহলে অ্যালকোহলের সাথে বেসের বিক্রিয়ায় কী হবে, জল মানে আমাদের হাইড্রোজেন গ্যাসটা বেরিয়ে যাবে, এইচ মাইনাস আর এইচ প্লাস মিলে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাবে, সোডিয়াম অ্যালকোক্সাইড ওই যৌগটা তৈরি হয়ে যাবে, অ্যালকোহলের শুধু ও মাইনাস আর সোডিয়াম প্লাস মিলে যেটা তৈরি হবে সেটা অ্যালকোক্সাইড তৈরি হবে, দেখো যেটা দেখিয়েছে ও মাইনাস এন এ প্লাস। তারপরে কী করেছে, মিথাইল আয়োডাইড, তার মানে এই যে উইলিয়ামসন সংশ্লেষণ হবে, ও মাইনাস গিয়ে মিথাইলের কার্বনের উপরে অ্যাটাক করবে, আই মাইনাস বেরিয়ে যাবে, তাহলে এই ধরনের ইথার তৈরি হবে, তাহলে এটা কী কী সিনথেসিস রিয়াকশান, এটা কিন্তু উইলিয়ামসন ইথার সিনথেসিস রিয়াকশান। এটা কিন্তু দেখো দুটো উইলিয়ামসন আছে, অ্যালকোহল কিন্তু সিনথেসিস নয়, এটা ইথার সিনথেসিস, তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের আনসার, ওকে। দেখো পরের কোয়েশ্চেনটা কী বলেছে, এ কম্পাউন্ড এ অন ট্রিটমেন্ট উইথ সোডিয়াম গিভস বি উইথ হুইচ অন রিয়াকশান উইথ PCl5 গিভস সি। দেখো আবার বি আর সি এর রিয়াকশান করে ডাইথাইল ইথার, তাহলে এটা কিন্তু আমাদের উইলিয়ামসন সংশ্লেষণের একটা প্রবলেম, তাহলে দেখো বি আর সি অ্যাটাচ করে আমরা ডাইথাইল ইথার পেয়েছি, তাহলে ডাইথাইল ইথারটা কোথা থেকে তৈরি হতে পারে, তাহলে আমাদের যে অ্যালকোক্সাইডটা তৈরি হতে পারে সেটা ইথক্সাইড থেকে তৈরি হতে পারে আর ইথাইল ক্লোরাইড থেকে তৈরি হতে পারে। এবার দেখো এই ইথক্সাইডটা নিশ্চয়ই আমাদের এই অ্যালকোহল থেকে তৈরি হয়েছে, আর এই অ্যালকোহলের ওপর PCl5 দিলে আমাদের কী হয়ে যাবে, ওইচটা সিএলে কনভার্ট হয়ে যাবে, ঠিক, তাহলে দেখো আমাদের এ হয়ে যাবে এটা, বি হয়ে যাবে এটা, সি হয়ে যাবে এটা, তাহলে আমাদের অপশান সিডি হয়ে যাবে আনসার, ওকে। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দ্য ভিডিও, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। If any doubt arises, please comment.